আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপিস্ট। আজকে আমি দেখাবো বেলস পালসির এক্সারসাইজ, অর্থাৎ মুখ একদিকে বেঁকে গেলে কিভাবে এক্সারসাইজ করতে হয় এই এক্সারসাইজগুলো দেখাবো। সাপোজ মুখ যদি এদিকে বেঁকে যায় তাহলে ইনজুরি সাইড এই সাইডে না, অর্থাৎ যে সাইডে মুখ বেঁকে যায় ওই দিকটা ইনজুরি সাইড না, যে পাশটা মুখ বেঁকে যায় না ওই পাশটা ইনজুরি সাইড, অর্থাৎ এদিকে বেঁকে গেলে এদিকে ইনজুরি সাইড না, এই পাশটা ইনজুরি সাইড, কারণ এই পাশের মাসেলগুলো দুর্বল হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, আর এই পাশের মাসেল সবল থাকার কারণে টেনে এদিকে নিয়ে আসে। প্রিয় দর্শক, এই বেলস পালসির এক্সারসাইজ আমি এখন দেখাবো। প্রত্যেকটা এক্সারসাইজ 10 থেকে 15 বার রিপিট করতে হবে এবং 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করতে হবে, দিনে 3 থেকে 4 বার করে করতে হবে। এক্সারসাইজ নাম্বার 1, আইব্রো রাইজিং, অর্থাৎ আমাদের যে আইব্রোটা রয়েছে এই আইব্রোটা উপরের দিকে উঠাতে হবে। এজন্য দুইটা ফিঙ্গার জাস্ট এইভাবে নিতে হবে। সাপোজ আমার মুখটা এদিকে বেঁকে গেছে, অর্থাৎ ইনজুরি সাইড হচ্ছে এইটা, ইনজুরি সাইডটা আমরা দুইটা ফিঙ্গার দিয়ে উপরের দিকে ওঠানোর চেষ্টা করব, আর যে নর্মাল সাইডটা একটু বাধা দেব, জাস্ট লাইক দিস। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করব, আর এটা জাস্ট একটু রেজিস্ট্যান্স দেব, একটু বাধা দেব। এক্সারসাইজ নাম্বার 2, ফ্রোনিং, অর্থাৎ কপাল কুচকাতে হবে, জাস্ট লাইক দিস। কপাল কুচকিয়ে দুইটা ফিঙ্গার দিয়ে এদিকে দিতে হবে এবং এই ফিঙ্গার দিয়ে এদিকে টানতে হবে। এক্সারসাইজ নাম্বার 3, ক্লোজিং আই, চোখ বন্ধ করতে হবে, যে পাঁচটা ইঞ্জুরি সাইড ওই পাশের চোখটা বন্ধ হবে না, এর জন্য আঙ্গুল দিয়ে চোখটা বন্ধ করে দিতে হবে এবং নর্মাল সাইডে একটু রেজিস্ট্যান্স দিতে হবে, জাস্ট লাইক দিস। এক্সারসাইজ নাম্বার 4, রুইঙ্কেলিং, অর্থাৎ জাস্ট এরকম করতে হবে। এক্সারসাইজ নাম্বার 5, স্মাইলিং, হাসতে হবে। ছয় নম্বরে হুইসলিং, অর্থাৎ শিস বাজাতে হবে। 7 নম্বরে উপরের চোয়াল দেখাতে হবে, এক্সপ্রেশন অফ আপার জো, জাস্ট এরকম। 8 নম্বরে ইনওয়ার্ড লিপস ইন ওয়াট, অর্থাৎ আমাদের গাল ভিতরে নিতে হবে। 9 নম্বরে ব্লুইং চেক, অর্থাৎ গাল ফুলাতে হবে। 10 নম্বরে জিব্বাটা একটু বের করতে হবে। এগারো নম্বরে পেট অফ প্লাম ইউজ করতে হবে, অর্থাৎ এদিকে যদি বেঁকে যায় তাহলে আমরা আমাদের যে হাতের তালু রয়েছে এইখান থেকে শুরু করে জাস্ট এইভাবে এই পর্যন্ত আনব। আবার দেখাচ্ছি, এইভাবে শুরু করে এইদিকে। 12 নম্বরে হচ্ছে মাসেজ করতে হবে, জাস্ট লাইক দিস। 13 নম্বরে এবং তাছাড়া আমরা এইভাবে স্টিমুলেশন দিতে পারি। প্রিয় দর্শক, যাদের বেলস পালসি, অর্থাৎ মুখ একদিকে বেঁকে গেছে, তারা ঠান্ডা পানি, ঠান্ডা খাবার এবং ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে। 21 দিন নিয়মিত ফিজিওথেরাপি দিলে বেলস পালসি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।